পোশাক শ্রমিকদের উপরে হামলা ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা রাজধানীর পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন। সকাল ৮টা থেকে পল্লবীর পূরবি সিনেমা হলের সামনে প্রধান সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। সেখানে থেকে তারা প্রথমে একটি মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ডের দিকে যান। সেখান থেকে আগের জায়গায় ফিরে এসে সকাল ৯:৩০টার পর একটি মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যান। এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।